রাজধানীর 60% ভবন অগ্নি ঝুঁকিপূর্ণ। এফআর টাওয়ারের মতো ভয়াবহ দুর্ঘটনার পরেও বহুতল ভবনে অগ্নি নিরাপত্তা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, বিকল্প সিঁড়িসহ অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে জরিমানাসহ আইনের কঠোর প্রয়োগ করতে হবে। ফজলুল্লাহ মাহমুদের বিশেষ রিপোর্ট। রাজধানীর এফআর টাওয়ারের ভয়াবহ এই অগ্নিকাণ্ড থেকে বাঁচতে অনেকেই সেদিন ভবনটি থেকে লাফিয়ে পড়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি, ঝরে যায় 26টি প্রাণ। এই অগ্নিকাণ্ড বুঝিয়েছিল রাজধানীর বহুতল ভবনগুলো কতটা ঝুঁকিপূর্ণ। গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে 11তলা ও তার বেশি উচ্চতার বহুতল ভবন পরিদর্শনে সেটা আরও স্পষ্ট হয়। প্রতিবেদনে দেখা যায়, মোট 1818টি ভবনের মধ্যে 1155টিতে অগ্নি নির্বাপনের পর্যাপ্ত যন্ত্রপাতি নেই, 566টিতে অগ্নি নির্গমন সিঁড়ি নেই, আর 478টি ভবনের নকশাই পাওয়া যায়নি। কিন্তু ঘটনার দেড় বছর পরেও পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। ঢাকা শহরের প্রায় 60-70% স্থাপনাতেই আসলে প্রপার ফায়ার সেফটি নাই বা ফায়ার সেফটি একেবারেই নেই, আর বাকি 40% বা তার কাছাকাছি কিছু অংশ আছে যারা কিছু থেকে মোটামুটি ভালো ফায়ার সেফটি যন্ত্রপাতি এবং সরঞ্জামাদি স্থাপন করেন। এই সমস্ত স্থাপনা যেগুলো তৈরি হয়ে গেছে হাইরাইজ বিল্ডিং, এগুলোতে আসলে আরেকটা সিঁড়ি তৈরি করা স্থাপনার ভিতরে করতে না পারে বাইরে তৈরি করবে ওই জায়গাটাও আসলে নাই। তো এই সমস্যাগুলোর জন্য আসলে লোকজন নিজেরাও উদ্যোগী হয়ে ফায়ার সেফটির ব্যাপারে আসলে কোনো কাজ করতে চায় না। মোরওভার আরও একটা সমস্যা আছে, যেটা হলো ফায়ার সেফটিটা একটু ব্যয়বহুল। সো অনেকে মনে করে যে এটা তো খরচ, একটা আননেসেসারি একটা খরচ। অবশ্য রাজধানীতে নতুন যেসব বহুতল ভবন হচ্ছে তার বেশিরভাগই অগ্নি নিরাপত্তার দিকটি গুরুত্ব পাচ্ছে, কিন্তু আগে নির্মিত বহুতল ভবনের সমস্যাগুলো দূর করতে মালিক পক্ষকে উদ্যোগী করা যাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার চাপ সৃষ্টি করা গেলেই কেবল অবস্থার উন্নতি হতে পারে, যেমনটা হয়েছে গার্মেন্টস কারখানার ক্ষেত্রে। আর সেই দায়িত্ব নিতে হবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুককে। সব কিছুর মূলে হলো সে অর্থ, অর্থের মূল বলেই অ্যাকর্ড অ্যালায়েন্সের চাপে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো সাধুবাদ জানায় আবারও ঠিক হয়েছে। একটা অনুমোদন প্রাপ্ত ভবনকে রাজুকের ভেঙে ফেলার অনুমোদন আছে আমাদের আইনে। কই আপনি একটা দুটো বিল্ডিং বন্ধ করেন, ভাঙেন, দেখেন কি হয়, আটকে দেন, তারপর দেখবেন যে আমরা সবাই, আমরা অন্য অন্য যারা আছি, আমরা সবাই ঠিক হয়ে যাব। কিন্তু ঠিক হব না যতক্ষণ পর্যন্ত না আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই। অবশ্য এ ব্যাপারে চেষ্টা করেও রাজুকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বড় কোনো অগ্নিকাণ্ড বুঝিয়ে দেয় কতটা অগ্নিঝুঁকিতে বসবাস রাজধানীবাসীর। তাৎক্ষণিকভাবে তদন্ত কমিটি গঠন এবং বিভিন্ন সংস্থার তৎপরতাও শুরু হয়, কিন্তু সময়ের ব্যবধানে সেসব ঝিমিয়ে পড়ে। তাই এক্ষেত্রে নেয়া উদ্যোগের ধারাবাহিকতা ও আইনের কঠোর প্রয়োগ অগ্নিঝুঁকি কমাতে পারে। ফয়জুল্লাহ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।